আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই আর একটি মাস ম্যাক্সিমাম সময় আপনাদের হাতে আছে 30 দিন সময় আছে 30 থেকে 40 দিনের বেশি কোনো অবস্থাতে নাই এই সময়ের মধ্যে একটি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন যদি করার চেষ্টা করেন তাহলে জাতির কাছে দায়মুক্তি থেকে বেঁচে যাবেন তাহলে দেশ বাঁচবে আপনি বাঁচবেন আমরা বাঁচব জাতি বাঁচবে 2 কোটি টাকার জন্য যদি আপনারা বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে কারাগারে বন্দী রাখেন 20 লক্ষ হাজার কোটি টাকা এদেশ থেকে লোপাট করার জন্য কি পরিমাণ আপনাদের বিচার হবে আপনারা ভাবুন বাংলাদেশ নীরবে কান্না করছে বাংলাদেশের জনগণ নীরবে কান্না করছে বাংলাদেশের জনগণের পিছনে 1 ইঞ্চি যাওয়ার কোনো জায়গা নাই আমি এই সরকার প্রধানকে সরকারকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব বেগম খালেদা জিয়াকে আপনারা নিজেরা উদ্যোগ গ্রহণ করে বিদেশে প্রেরণ করে চিকিৎসা করুন না হলে ইতিহাসের কাছে যে দায়বদ্ধতায় আপনারা পড়বেন এই দায়বদ্ধতা থেকে আপনারা কোনোদিন মুক্তি পাবেন না বেগম খালেদা জিয়ার মামলা সম্পর্কে সমগ্র দেশবাসী জাতি অবহিত আছে একটি দেশের দেয়া টাকা একটি ফান্ড থেকে হয়তো আরেকটা ফান্ডে ট্রান্সফার করার পরে সেই টাকা দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ 2 কোটি টাকা আপনাদের সংবাদপত্র আপনাদের মন্ত্রীরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাংবাদিকেরা লিখছে বাংলাদেশ থেকে 20 লক্ষ হাজার কোটি টাকা লোপাট হয়েছে আমি একটা কথা বলতে চাই আপনারা যে নির্বাচন খেলার চেষ্টা করছেন এই নির্বাচন বাংলাদেশে হবে না 2024 এর জানুয়ারি অথবা ডিসেম্বরে আপনারা যে প্রচেষ্টা নিয়ে আপনাদের তরা তৈরি আইন দিয়ে যে নির্বাচন করার চেষ্টা করছেন সেই নির্বাচন বাংলাদেশে হবে না নিশ্চিত থাকতে পারেন সেই নির্বাচন বাংলাদেশে হবে না যদি নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন করার চেষ্টা করেন ডক্টর ইউনূসের জন্য 100 কতজন লোক পৃথিবীর নেতৃবৃন্দ বাদ দিলে 100 জন নোবেল বিজয়ী মানুষ বিবৃতি দিয়ে তাকে হয়রানি করতে নিষেধ করেছে দুঃখের সঙ্গে বলতে হয় ইউনূসের বিপক্ষে এই নোবেল লরিয়টদের বিরুদ্ধে কতজন নোবেল লরিয়ট বিবৃতি দিয়েছে আমরা জানতে চাই যারা বিবৃতি দিচ্ছে এদেরকে আমরা চিনি যারা বিবৃতি দিচ্ছে পৃথিবীর মানুষ তাদেরকে জানে কাজেই আরেকবার বলছি আপনি মেহরবানি করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশকে জাতিকে 17 কোটি 18 কোটি মানুষকে বাঁচিয়ে দেন এর ব্যতিক্রম হলে পরে জাতির কাছে কি জবাব দিতে হবে ইতিহাসের হাজার বছরের সাক্ষী হয়ে থাকবে এই দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই দেশেরই এই বাংলাদেশেরই আবেগ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ এটা সংবাদপত্রের ধারাবাহিক উনার চিকিৎসকেরা সহ আমরা সবাই জানি উনি অসুস্থ আমি আমার বক্তব্যের ফরমে আমি ফরম করলে হয় আল্লাহর কাছে দোয়া করব বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দিন আল্লাহ উনাকে দেশের জাতির মানুষের ভাগ্যের জন্য বেঁচে থাকার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ উনাকে সুস্থ করুন এটা আমাদের দোয়া প্রত্যাশা জাতীয় জীবনের এক সংকটময় মুহূর্তে আজকে প্রেস ক্লাবের এই অনুষ্ঠান প্রিয় ভাইয়েরা আপনারা জানেন দেশের সকল অবস্থা ঢাকায় আমরা যারা বাস করি আমরা সকলে সংবাদপত্র পাঠ করি আমরা দৈনিক খবরগুলো দেখি আমরা মিডিয়াগুলো দেখি সকল প্রচার যন্ত্রই ঢাকায় যারা আমরা বাস করি প্রায় সবটা সময় আমরা লক্ষ্য করে দেশের অবস্থা এবং বেগম জিয়া সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আল্লাহর কাছে কামনা করে আবার অনুরোধ করবো তাকে বিদেশে আপনাদের নিজ উদ্যোগে পাঠিয়ে দিন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম